হ্যালো এস স্পারেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল জে জি পাঠশালা স্টুডেন্ট দেখো আজকে যে পোর্শনটা আমরা করবো আমি লিখে রেখেছি ম্যাথামেটিক্সের ইউজ অফ ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বিসি এই অ্যালজেবরার যে পোর্শনটা আমরা করবো সেখানে লিখেছি ভেরিয়াস টাইপ অফ এলজেব্রা অর্থাৎ কম্পিটিটিভ ফিল্ডে যত রকমের এলজেব্রা হয় এই ফর্মুলাটা দেখে শুধু এই ফর্মুলা যেটা ডিরেক্ট পোর্শন হয় সেটা না করে এর আমি চারটে মডিফাইড রূপ করব এবং চারটে মডিফাই বের করে আমি ডিরেক্ট এলজেব্রার প্যাটার্নে না করে কীভাবে এমসিকিউ প্যাটার্নে অঙ্কগুলো করা সম্ভব সেটা দেখাবো সাথে যত ভ্যারাইটিসের এলজেব্রার যে অঙ্কগুলো হতে পারে ফর্মুলা বেশ সেই সমস্ত অঙ্ক আমি করব আজকের এই পার্টে আমি দশটা অঙ্ক করব নেক্সট পার্টে আর কিছু অঙ্ক করে আমি সমস্ত কিছু কমপ্লিট করবো এই দশটা অঙ্ক করবো তার মানে এই নয় টোটাল তুমি পাবে চল্লিশটা অঙ্ক অর্থাৎ একটা অঙ্ক আমি করার পরে অর্থাৎ একটা টাইপের অঙ্ক আমি করার পরে তোমাকে চারটে হোমওয়ার্ক দেবো তাহলে আমি দশটা করার পরে তোমার কাছে চল্লিশটা অলরেডি হোমওয়ার্ক থাকছে মানে টোটাল পঞ্চাশটা টাইপের অঙ্ক বা পঞ্চাশটা ভ্যারাইটিসের অঙ্ক আমরা কিন্তু এই পোর্শনে কভার করে নেব তাহলে এই অঙ্কটাকে আমি এই বোর্ডে না করে একটু ডিজিটালিভাবে করাচ্ছি চলো তোমরা স্ক্রিনে দেখতে থাকো দেখো এইের দাগের অঙ্কটা যেটা দেওয়া হয়েছে কি

তাহলে তুমি এক কাজ করো তোমার যেটা দেয়া হয়েছে টু পয়েন্ট সেভেন ফাইভ কে ধরো এ আবার টু পয়েন্ট টু ফাইভ এটাকে ধরো তুমি বি তাহলে এইটুকু তুমি ধরলে তাহলে উপরে দেখো এইটা হচ্ছে তোমার এটাও হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার তাহলে এ এ এ তিনটে এ তোমার কি অবস্থায় থাকছে গুণ অবস্থায় থাকছে তাহলে গুণ অবস্থায় থাকা মানে উপরে আমি লিখতে পারছি এ কিউ দুটো এ গুণ করলে এ স্কোয়ার তিনটা এ গুণ করলে এ কিউব চারটা এ গুণ করলে এ টু দি পাওয়ার ফোর এই তিনটা হয়ে এবার মাইনাস আছে এই মাইনাসটার জন্য এখানে মাইনাস দাও আবার দেখো এটাকে বি ধরেছিলাম তাহলে বি 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 তাহলে কি হয়ে গেলো আমার উপর হয়ে গেলো বি কিউ নিচের পার্টটা এবারে দেখো এখানে এ আর এ এটাকে এ ধরেছিলাম গুণ অবস্থায় আছে তাহলে কি হলো এ স্কয়ার প্লাস কারণ এখানে প্লাস আছে এবার এইটাকে বাদ দিয়ে দাও এখানে আবার দেখো বি আর বি প্লাসে আছে তাহলে এখানে দাও প্লাস দাও বি স্কোয়ার তাহলে মাঝখানে কি থাকলো এই প্লাস চিহ্নটার জন্য প্লাস আমি দিয়েছি এইটাকে ধরেছিলাম এ এইটাকে ধরেছিলাম বি তাহলে দুটো গুণ অবস্থায় আছে তাই লিখলাম এ বি এবার এই ভদ্রলোকটাকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো চিনতে পারছো না এবার এটাকে অবশ্যই চিনতে পারছো তাহলে আমি শুধুমাত্র এবার কি করছি এই উপরের পার্টটাকে এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলছি কি যে এ মাইনাস বি ইন টু

তাহলে এ মাইনাস বি যদি আমার পড়ে থাকে এর রেজাল্টটাকে আমি যদি পয়েন্ট হচ্ছে তোমার ফাইভ জিরো বা পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট আমি লিখতে পারি না হাফ পয়েন্ট ফাইভ মানে আমার হাফ তাহলে আমার অপশান কোথায় আছে অপশান ডি দেখো অপশান ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার বেশ এটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমি স্ক্রিনে এইরকম একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা করে আমাকে পাঠাও সেখানে লিখবে নাম্বার এইচ ডব্লিউ লিখে দেবে কোন অপশনটা হচ্ছে ঠিক আছে চল এবার দাগের অঙ্ক অঙ্কটা বেশ মজাদার কিরকম এগুলো সবই ক্লাস এইট স্ট্যান্ডার্ডে তোমরা করেছ সেইগুলো থেকেই কম্পিটিভ ফিল্ডে তোমাদের দিচ্ছে দিচ্ছে ফাইভ এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইকুয়ালস টু ফাইভ ফাইভ এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইকুয়ালস টু তোমার দিচ্ছে ফাইভ বেশ যদি হয় তাহলে বলছে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারের ভ্যালু কত এবার এখানে দেখো এখানে দিয়েছে ফাইভ এ কিন্তু এখানে দিয়েছে নাইন এ স্কোয়ার আবার এখানে দিয়েছে থ্রি এ নিচে দিয়েছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার অর্থাৎ এইটা এই টোয়েন্টি ফাইভটা যদি এখানে চলে আসো তাহলে আমি বুঝে বুঝে যাচ্ছি যে এটাই আমার বর্গ করা হয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর এখানে হচ্ছে আমার নাইন এর স্কোয়ার যদি চলে আসতো তাহলে আমার জিনিসটা ক্লিয়ার ছিল কিন্তু সেটা করেনি উল্টে লেখা হয়েছে তাই আমি পাঁচ কে তিন এই পাঁচ কে তিন এবং তিন কে পাঁচ করার চেষ্টা করব তাহলে আমার এনসারটা চলে আসবে আমার এইখানে যে যেটা পাঁচ আছে এই পাঁচটাকে ফাইভ এ না লিখে আমি পাঁচ লিখছি পাঁচ কে লিখতে পারি পাঁচ গুণিত তিন বাই পাঁচ পাঁচ কে লিখলাম আমি তিন বাই পাঁচ তাহলে পাঁচ পাঁচ আমার কেটে গেলেও রেজাল্ট পরে থাকলো তিন আবার এইখানে যেটা তিন আছে তিনকে আমি গুণ করতে পারি পাঁচ বাই তিন তাহলে তিন তিন আমার কেটে গেল পড়ে থাকছে আমার কত। তাহলে আমাকে আগে করে ফেলতে হবে। তিন তিন কে করব পাঁচ দিয়ে বর্গ করে দিলে অ্যান্সারটা চলে আসবে এটা দেখে আমাকে বুঝতে হতো তাহলে জিনিসটা ইজি হয়ে যেত তাহলে এইবার পুরোটাকে টুকছি ফাইভ এ গুণিতক এখানে আমি করছি তিন বাই পাঁচ প্লাস ওয়ান গুণ করবো আমি কত সাথে এটা আমি গুণ করলাম ঠিক আছে সমান সমান পাঁচ গুণিতক এটাকেও আমি করবো তিন বাই পাঁচ ঠিক আছে কারণ তিন বাই পাঁচ দিয়ে যেহেতু আমি গুণ করছি এটাকে আমি তিন বাই পাঁচ দিয়ে গুণ করে দিলাম কেন এবার তুমি উত্তরটা দেখলে বুঝতে পারবে করে দাও এবারে কি করছি দেখো তিন তিন যদি কাটে তাহলে ওয়ান বাই ফাইভ এ সমান সমান এখানে পাঁচ পাঁচ যদি আমার কাটে তাহলে পড়ে থাকছে কত নয় এবার উভয়কে বর্গ করে দাও উভয়কে বর্গ করি উভয়কে বর্গ করে দিচ্ছি আমি বলেছিলাম পাঁচকে তিন করছি তিন কে পাঁচ করছি এই পাঁচটাকে আমি তিন করেছি উভয়কে এবার যদি আমি বর্গ করে দিই তাহলে দেখো কি আসবে সরি এখান তো আমার এটা তিন এসছে রেজাল্ট তিন তাহলে তিনেরও আমি বর্গ করলাম তাহলে এটা এ প্লাস বি হোল সূত্র তাহলে মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে আর খাতা পেনে করা যাবে না তাহলে অনেকটা বড় হয়ে যাবে রক্ত করতে হবে না তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি নাইন এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি হচ্ছে ওয়ান বাই ফাইভ এ টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ওয়ান বাই ফাইভ এর হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ এর হোল স্কোয়ার সমান সমান কত হবে গো তিন স্কোয়ার মানে কত হচ্ছে তিন এ স্কোয়ার মানে নয় এবার এই জিনিসটাকে দেখো আমি যেটা করবো এইটা এইটা আমি কাটলাম তাহলে তিন এটা হচ্ছে আমার নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারটা নিয়ে নাও তাহলে সমান সমান নাইন তো এদিকে ছিল এবার এই যে পোর্শানটুকু আমি যদি সলভ করি তিন দুনে ছয় ছয় বাই পাঁচ তাহলে এই ছয় বাই পাঁচ যদি এদিকে চলে আসে মাইনাসে আসবে ছয় বাই আমার পাঁচ এইটা তো আমার চলে এসছে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এইটা আমাকে রেজাল্ট জানতে চাইছিল এটা আমি পেয়ে গেছি তাহলে এইটাকে আমি যদি সলভ করি ন থেকে ফাইভ বাই সিক্স যদি আমার বাদ যায় ন পাঁচে পঁয়তাল্লিশ এবং এটা ছয় পঁয়তাল্লিশ থেকে ছয় গেলে উন উনচল্লিশ তাহলে থার্টি নাইন বাই নিচে আছে আমার কত পাঁচ তাহলে থার্টি নাইন বাই ফাইভ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার তাহলে এইটা কি আমার কোথাও আছে থার্টি নাইন বাই যেটা অ্যান্সারটা থার্টি বাই আছে অপশন বি তে হয়ে যাবে দেখো আমার সঠিক অ্যান্সার তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমি স্ক্রিনে একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা কোয়েশ্চেন নাম্বার টু লিখে এইচ ডব্লিউ লিখে তার অ্যানসারটা দাও ওকে চলো কিনে দেখে অঙ্ক একটু ভ্যারাইটি আলাদা এই অঙ্কটা একটু বুঝতে হবে এই অঙ্কটা আমি আগেও একটা করেছি এলজেবের পার্টে দেখো এখানে আমার দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস আহ এ প্লাস বি

ইকুয়ালস টু সেভেন এবার এখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে বলে আমার কোনো অসুবিধাও নেই এক্স এর মানও বের করতে পারবো ওয়াই এর মানও বের করতে পারবো কারণ এখানে দেখো আমার দুটো ভেরিয়েবল দিয়েছে এক্স এবং ওয়াই এবং ইকুয়েশনও একটা দুটো কিন্তু যদি ভেরিয়েবল এখানে একটা দিয়ে দিত থ্রি আর এখানে দিয়ে দিত টু এবং এই ইকুয়েশন আমার দুটো কিন্তু তিনটে ভেরিয়েবল তাহলে এক্ষেত্রে আমি কোনোভাবেই কি করতে পারবো না মান বের করতে পারবো না তাহলে এই অঙ্কটা তুমি কি করবে এই অঙ্কটা তুমি ফর্মুলাই চলে যাবে কিন্তু ফর্মুলা গেলে অনেকটা বড় হয়ে যাবে তোমার মানে আয়ত্তের বাইরে চলে যাবে তাই আমার সাজেশন তুমি ফর্মুলাই না গিয়ে যেহেতু তোমাকে এখানে তিনটে দিয়ে হয়েছে এক দুই তিন তিনটে ভেরিয়েবল কিন্তু ইকুয়েশন দেখো এখানে একটা দিয়েছে পুরোটা নিয়ে একটা ইকুয়েশন মানে সমীকরণ এবং এইটা পুরোটা নিয়ে একটা ইকুয়েশন এটা একটা সমীকরণ তিনটে ইকুয়েশন যখন দেয়নি তুমি তিনটে ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েলকে কনস্ট্যান্ট ফিগার ধরে নাও কনস্ট্যান্ট ধরে নাও ঠিক আছে অর্থাৎ জিরো ধরতে পারে জিরোটা সবচেয়ে হয় তাহলে এই ক্ষেত্রে আমি সি রেজাল্টটাকে জিরো ধরছি সি টু যদি জিরো হয় তাহলে এই যে আমার বাদ থাকছে কি পড়ে থাকছে যে এ প্লাস বি সমান সমান ফাইভ সি তো আমার জিরো আর এই পুরো পোর্শনটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টোয়েন্টি নাইন তাহলে সি এর ভ্যালু জিরো মানে সি স্কোয়ার সমান জিরো তাহলে আমি কি পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু আমি কত পাচ্ছি টোয়েন্টি নাইন এবার তো আমার বুঝতে কোনো অসুবিধা নেই এবার আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এরপর আমি শুধুমাত্র এবির মান বের করলেই আমার অ্যান্সারটা চলে আসবে এইরকম অঙ্ক আমি আগে করিয়েছি তাহলে এইটাকে আমরা জানি এই পার্টটাকে আমরা জানি কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি নাইন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি সেইটা বলে বসিয়ে দিলেই আমার হয়ে যাবে এ প্লাস বি এর হল স্কোয়ার আমি বলে দিচ্ছি এ প্লাস বি এর হল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়ালস টু আমার টোয়েন্টি নাইন দাও এবার এই এ বির মান আমাকে বের করতে হবে দিলে তো আমি অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখান থেকে আমি এ বির মান বের করতে পারবো কিরকম সেটা দেখো

তুমি এইটা মান বের করতে যাবে না এবি বিসি বের করতে যাবে না তাহলে বড় সমস্যা হয়ে যাবে তুমি এবি বিসি সি এ বের করে সেটাকে আবার ভ্যালু পুট করতে পারতে কিন্তু দেখো আমি বারবার বলেছি এগুলো তুমি যেটা করছো এল যে তোমার প্রসেস সেই প্রসেসে কিন্তু তোমাকে করতে হবে কিন্তু এম সি কিউ মেথড হচ্ছে এইটা তোমাকে এই এমসিকিউর মেথড করতে হবে এই অঙ্কটা দেখেই চিনে ফেলতে হবে যে তিনটে ইকুয়েশন নেই কিন্তু তিনটে ভেরিয়েবল তাহলে একটা কনস্ট্যান্ট ফিভার জিরো ধরবো এবং এবি করবো এই অঙ্ক আমি আগেও করেছি তাহলে এই ফর্মেট গুলো তোমাকে শিখতে হবে বেশ তাহলে এটা যদি বুঝে থাকো এরকম ফর্মেটের আর একটা অঙ্ক দিচ্ছি এটা করে আমাকে তিন নম্বর লিখে এইচ ডব্লিউ লিখে তার অপশনটা আমাকে কমেন্ট করো ওকে চলো চারের দাগের অঙ্ক এই অঙ্কটা তোমরা এইট স্ট্যান্ডার্ডে পড়েছো বহুবার পড়েছো অঙ্কটা দেখো কি করব একদম সোজা দেখে মানে এনএমএসে বহুবার করিয়েছি বিভিন্ন জায়গা থেকে করিয়েছি কম্পিটিভ ফিল্ডের বিভিন্ন জায়গায় করিয়েছি আজকে আরেকবার একটা নতুন পদ্ধতিতে এই অঙ্কটা এই পার্টটাকে যদি ধরে নাও না তাহলে হয়ে যাবে এই পার্টটাকে এই পার্টটাকে তাহলে এটা দেখো ফোর ফোর আছে তাহলে এই পার্টটাকে আমি যদি বর্গ করি এইখানে আমি করছি দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর এর উভয় পার্টকে আমি বোথ সাইডকে স্কোয়ার করছি অর্থাৎ তোমরা লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই তোমাদের লিখতে তো হচ্ছে না পরীক্ষা হলে কোনোভাবে লেখা দরকার নেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে লেখালেখির কিছু দরকার নেই তাহলে এই যে পার্টটা আমার চলে আসছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হল স্কোয়ার সমান সমান চারের হল স্কোয়ার তাহলে এইটুকু পার্ট দেখো এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি যদি এবার ফেলার চেষ্টা করি তাহলে রেজাল্টটা কি প্লাস মানে শুধু লিখলাম কেটে যাবে আমি তাই আর লিখছি না প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল আমার রেজাল্ট সমান সমান আমার কত আসছে চার চারের ইজ হলো এবার এটাকে আরেকটু সুন্দর করে আমি লিখতে পারি নাকি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ষোলো দুইটা পাশে চলে এলে মাইনাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে আমার চোদ্দ হয়ে গেছে এইবার আমার স্কোয়ারে হবে না কেন হবে না কারণ এখানে তো আমার ফোর আছে তাই কি করবে আবার তুমি স্কোয়ার কর আবার বর্গ করে দাও তাহলে আবার যদি বর্গ করলাম তাহলে এবার সূত্রে ফেলে দিচ্ছি আবার তাহলে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ মানে হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে এটা কেটে যাবে টু পড়ে থাকছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স টু দি পার ফোর সমান সমান আমার কত হবে চোদ্দ এর হল স্কোয়ার হবে কারণ বোথ সাইডে আমি স্কোয়ার করতে বলেছি এবার এটাকে দেখো আমি এভাবে করছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু চোদ্দো স্কোয়ার মানে ওয়ান নাইন্টি সিক্স দুইটা এদিকে নিয়ে চলে আসো মাইনাস টু তাহলে এই রে রেজাল্টটা কত আছে ওয়ান নাইন ফোর তাহলে ওয়ান নাইন ফোর হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার এটা আমার কথায় আছে অপশন সি দেখো অপশন সি হয়ে যাবে ওয়ান নাইন ফোর আমার কারেক্ট হয়ে যাচ্ছে তাহলে খুবই এক এই অঙ্কটা সোজা ছিল নেক্সট অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাকে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সময় নাইন্টি এইট দেওয়া আছে a^3 1 a^3 এর মান জানতে চাইছে বেশ এটা এটা আমরা করেছি বহুবার করেছি দেখো কিভাবে করব এইটাকে এর উপর জোর দাও কি দিয়েছে প্লাস a^2 বাই uh, a^2 যেটা আছে সমান সমান যে আমার রেজাল্ট আছে 98 একে শুধুমাত্র ট্রান্সফার করে না মানে সাজিয়ে নেব ও কি রকম সাজিয়ে নেব জিনিসটাকে দেখো তো আমি সাজাচ্ছি চিনতে পাচ্ছ কি না আমি এটাকে লিখছি সমান সমান দেখো এ প্লাস ওয়ান বাই এর হল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ বি ঠিক আছে সমান সমান নাইনটি এইট মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্রে আমি ফেলে দিয়েছি এটাকে এ স্কোয়ার ধরেছি এটাকে ধরেছি ধরতে পারলে এটাকে আমি ধরলাম এ স্কোয়ার এটাকে ধরলাম বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লাই হয় এখানে আমাকে প্লাস দিয়ে আমি অ্যাপ্লাই করলাম তাহলে এই অব্দি আমার কোনো সমস্যা নেই তাহলে এই এ এই এ কেটে গেল তাহলে এবার আমার রেজাল্টটা দেখো এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আমার হান্ড্রেড কোনো সমস্যা নেই আবার এইটাকে আমি আবার লিখছি যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু তোমার রুট আন্ডার হান্ড্রেড স্কোয়ারটা এদিকে চলে এলো তার মানে রেজাল্ট কি আসবে প্লাস এ মাইনাস এ তোমার দশ আসবে তাহলে আমার রেজাল্ট পেলাম এ প্লাস ওয়ান বাই এ এ রেজাল্ট হচ্ছে আমার দশ প্লাস দশ কিংবা মাইনাস দশ এই অবধি কোনো ডাউট নেই তাই তো বেশ এবার আমি যেটা এইটা যে ছিল এ কিউব প্লাস বি কিউব এই ফর্মুলাই আমি ফেলি আমার কি দেওয়া ছিল এবারে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ এর হল কিউ এইটা আমি যদি ফর্মুলাই ফেলি তাহলে ফর্মুলাটা কি আসছে দেখো এ প্লাস ওয়ান বাই এ এর হল কিউ মাইনাস থ্রি এ বি ঠিক আছে এটা উপরে ওয়ান 3 AB into A plus B. এটা তো আমার রেজাল্ট এইবার এইটাকে আমি প্লাস টেন ধরে বসাচ্ছি আগে একবার প্লাস টেন দিয়ে করবো আবার মাইনাস টেন দিয়ে করবো প্লাস টেন দিয়ে করলে দেখো এখানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত এই যে এ প্লাস ওয়ান বাই এ এই যে আমরা করলাম এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু কত প্লাস মাইনাস টেন তাহলে আমি প্লাস টেন দিয়ে প্রথমে বসাচ্ছি প্লাস টেন তাহলে দশের কিউব মানে দশ দশে একশো দশে এক হাজার তাহলে এই এ এই এ আমার কাটলো মাইনাস থ্রি আচ্ছা এটা এ হবে কেন বি লিখছি তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু কত হচ্ছে দশ তাহলে আমি রেজাল্ট কি দেখতে পাচ্ছি এক হাজার মাইনাস হচ্ছে আমার তিরিশ তাহলে কত নশো আমার সত্তর হয়ে যাচ্ছে আমার হিসাব মতন কি রেজাল্ট এই যে নশো সত্তর এটাই আমার হিসাব মতন রেজাল্ট হয়ে যাওয়ার কথা তাহলে নশো একদম হ্যাঁ দেখো অপশান সি নশো সত্তর দিয়ে আছে যদি নশো সত্তর না থাকে যদি নেগেটিভও থাকে তোমরা মাইনাস টেন দিয়ে একবার ইউজ করবে তাহলে হয়ে যাবে কারণ এটা মাইনাস এক হাজার আসবে স্কোয়ার হলে তো মাইনাসটা উঠে যেত কিন্তু কিউ আছে মানে মাইনাস আসবে যদি অপশানে মাইনাস দিয়ে দেখতে পাও তাহলে তুমি মাইনাসে ট্রাই করবে অথবা অপশানে মাইনাস না থাকলে তুমি মাইনাস ট্রাই করবে না বেশ এটার তাহলে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না এবার কোয়েশ্চেন নাম্বার সিক্স চলো দেখো আরেকটা একটা মজাদার অঙ্ক এটা বেশ মজার একটা অঙ্ক বেশ মজার অঙ্ক তোমরা জানো বহুবার করেছো অঙ্কটা বুঝে বুঝে একটু করতে হবে তোমাকে যেটা দেয়া হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু যদি টু হয় তাহলে রুটও রুট আন্ডার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর ভ্যালু কত বেশ আর নানানভাবে দিয়েছে খুব সোজা তুমি যেটা দেয়া আছে এই পার্টটাকে সলভ করো এটার ভ্যালু তো টু দেওয়া আছে এটাকে কিছু কত করা দরকার এটাকে সলভ করে মানটা বসানোর চেষ্টা করছি আমাকে কি দিয়েছে সমান সমান দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ঠিক আছে এটাকে বর্গ করে দাও তো তাহলে এ প্লাস বি এর হল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয় কিন্তু এ প্লাস বি এর হল স্কোয়ার তাহলে সূত্র ফেলে দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই রুট এক্স এর হল স্কোয়ার সমান সমান এবার দেখো রুটের যদি স্কোয়ার হয় তাহলে রুট উঠে যায় এক্স প্লাস এইটা এটা কেটে গেল আমার কি টু প্লাস এইটা হয়ে আবার ওয়ান বাই এক্স তাহলে এইটাকে একটু সাজিয়ে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এটাকে আমি সাজিয়ে নিলাম এবার দেখো এই যে ভ্যালুটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর রেজাল্ট আমার টু প্লাস হচ্ছে টু তাহলে রেজাল্ট কত ফোর তাহলে এইটাকে ফট করে অ্যান্সার ভেবে তোমরা কষতে চলে যাবে কিন্তু না ভালো করে দেখো এই যে আমার ফোরটা বেড়াল সেটা কার ভ্যালু এই যে রুট আন্ডার ওয়ান বাই রুট এক্স এর হল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা তাহলে এবার স্কোয়ার বাদ দিয়ে আমাকে তো আমার তো এখানে মেন প্রশ্নে তো স্কোয়ার ছিল না আমার এই যে এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর হল স্কোয়ার সমান সমান রেজাল্ট বেরিয়েছে চা কিন্তু আমার মেন প্রশ্ন হচ্ছে এইটা প্লাস ওয়ান বাই রুট এর ভ্যালু কত তাহলে বেশ তো এই স্কোয়ারটা এদিকে নিয়ে নাও তাহলে রুট হয়ে যাবে রুট ফোর মানে কি প্লাস মাইনাস কি হবে আমার টু তাহলে প্লাস মাইনাস টু প্লাস টু হবে মাইনাস টু হবে দেখো অপশানে মাইনাস টু নেই প্লাস মাইনাস টু নেই শুধু একমাত্র অপশন বি তে আছে প্লাস টু তাহলে এটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার তাই এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা করে ফেল দেখো দিয়ে লিখবে কোয়েশন নাম্বার সিক্স লিখে এইচ ডব্লিউ লিখে তার অ্যান্সারটা কমেন্ট করবে বেশ নেক্সট দেখো এবার এই সাথে দেখার অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা একটা জায়গার উপর দাঁড়িয়ে আছে ওই ঘুড়ির সুতোর জট খোলার মতন একটা কুঁড়ি ধরলেই হয়ে যাবে দেখে চিনতে পারছো হ্যাঁ তোমাদের এইথ স্ট্যান্ডার্ডের অঙ্ক দেখে চেনায় উচিত এইখান থেকে আমি করছি সলভ করছি দেখো এই পার্টটাকে দিয়ে কাজ করো এই পার্টটাকে তুমি এক কাজ করো তো ওই যে এক্স টু দি পাওয়ার এই যে এই যে এই জায়গাটা বলছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এইখানে সব জায়গাকে এক্স দিয়ে ভাগ করে দাও অর্থাৎ এক্স একটা কমন নিয়ে নাও তাহলে এই উপরের পার্ট থেকে যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই দেখো কমন নেয় মানে ভাগ করা তাহলে ওয়ান বাই নিচে কি এক্স আমার ভাগ হচ্ছে তাহলে অলরেডি একটা এক্স স্কোয়ার আছে তাহলে গুণিত আরও একটা এক্স তাহলে এক্স এস কিউব হয়ে গেল ধরতে পেরেছ নিশ্চয় ভাগ হয়ে যাচ্ছে এবার নিচেরটাও কি বলেছি তোমাকে এক্স কমন নিতে বলেছি তাহলে এখানে একটা আমার এক্স কমন আছে ধরতে পেরেছো এবার নিচেও একটা যদি আমি এক্স কমন নিই তাহলে নিচে যে পোর্শনটা পড়ে থাকবে সেটা কি তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি না প্লাস না নিচে এক্স হবে এক্স দিয়ে ভাগ হচ্ছে সবাইকে এক্ দিয়ে ভাগ করছে মানে এটাও আহ দিয়ে ভাগ হয়ে গেল এটা যদি বুঝতে পেরে থাকো এই যে এটা এটা তাহলে এটাও বুঝে বুঝতে পারবে অবশ্যই এবার এই এক্স এই এক্স যদি আমি কাটি তাহলে এবার আমার রেজাল্টটা কি পড়ে থাকবে উপরেরটা সূত্রে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্রে চলে এসছে না ফর্মুলা তাহলে উপরেরটা আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি তাহলে এ প্লাস হল কিউব মাইনাস থ্রি এ বি বি এ প্লাস এটা আমার ফর্মুলা মানে রেজাল্টে চলে এলো বিছ এবার নিচে কি থাকছে আমার নিচে থাকছে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটু সাজিয়ে লিখলাম মাইনাস থ্রি এবার এই তো আমার কোনো ডাউট নেই একদম সোজা ছিল এবার দেখো তুমি পেয়ে গেছো তোমার হাতের মুঠেই চলে এসে

তাহলে পঞ্চান্ন আমার থাকা উচিত হ্যাঁ অপশন ডি দেখো অপশন ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার পঞ্চান্ন আমার আছে থাকা উচিত কারণ সোজা প্রশ্ন ছিল এরপরে আমরা আটের দাগের প্রশ্নটা করব এটার আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না এলে এই টাইপটাই আসবে আটেরটা দেখো বেশ সোজা প্রশ্ন একটু বুঝতে হবে যে অঙ্কগুলো করাচ্ছি সবই ইজি থাকবে এইভাবেই থাকবে এর বাইরে কিন্তু থাকার কথা না কম্পিটিভ ফিল্ড আর কোথ থেকে দেবে আরো কিছু টাইপ করাবো নেক্সট পার্টে এটা দেখ কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল টু যদি জিরো হয় তাহলে এই যে ভ্যালুটা দিয়েছে এটার মান কত তাহলে সেম জিনিস যেটা তোমাকে দেয়া হয়েছে না এটাকে দেখে চিনতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো একে এক্স দিয়ে ভাগ করে দাও একে এক্স দিয়ে তুমি ভাগ করে দাও মানে সেই কমন নেওয়ার মতন তাহলে এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এইখানে আমার উপরে একটা এক্স নিচে একটা এক্স কেটে গেল তাহলে পড়ে থাকে কি এখানে শুধু পড়ে থাকছে এক্স মাইনাস এটা তোমার ভাগ হয়ে যাচ্ছে কত শুধু থ্রি পড়ে থাকবে আগের অঙ্কটার মতো শুধু থ্রি মানে এক্স এক্স তো কেটে গেল প্লাস ওয়ান বাই এক্স কারণ এক্স দিয়ে আমার ভাগ হলো সমান সমান জিরো বাই এক্স মানে তার ভ্যালু জিরোই হয় তাহলে এটা আমার কোনো ভাবনা চিন্তার বিষয় থাকলো না তাহলে এইটাকে আমি আরেকটু সাজিয়ে লিখতে পারি নাকি যে এক্স মাইনাস সরি প্লাস ওয়ানো ঠিক আছে এইটাকে আমি করে ফেললাম তাহলে এইটার ভ্যালু আমি বের করেছি তাহলে আমি আরো একটু লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি তাহলে এইটার ভ্যালু আমি বের করে দিলাম কেন বের করে দিলাম এবার এইটাকে একটু সাজিয়ে নাও এইটাকে সাজালে তুমি বুঝতে পারবে এটাকে আমি অন্য একটা ইংক সাজাচ্ছি কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এইটাকে আমি যদি সাজাই এইভাবে যে এক্স স্কোয়ার প্লাস লিখলাম ওয়ান বাই এক্স না এভাবে না এভাবে না করে আমি এটাকে লিখছি এক্স স্কোয়ার এর পরেই আমি লিখে দিলাম আহ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটাই তো লিখলাম চলো হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আবার লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এইবার দেখো তো এই ভদ্রলোকটাকে আমরা এবার নিশ্চয়ই চিনতে পারছি ধরতে পারছো এইটা এইটা এই পার্টটা সূত্রে আছে তো তাহলে আমি কি লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হল স্কোয়ার মাইনাস টু এ বি আর লিখছি না এ বি এটা কেটে যাবে ঠিক আছে

তাহলে এবার দেখো ন থেকে দুই গেলে সাত সাত প্লাস তিন হচ্ছে তোমার দশ আমার দশ হয়ে যাবে সঠিক আছে দেখো নাম্বার হচ্ছে আমার তাহলে এটা যদি বুঝে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা করে আমাকে চট জলদি পাঠাও কোয়েশ্চেন নাম্বার এইট লিখবে এইচডব্লিউ লিখবে দিয়ে অপশানটাকে আমাকে কমেন্ট করো বেশ নয়টাকে প্রশ্নটা দেখো প্রশ্নটা চিনতে পারছো কি এনএমএস পরীক্ষার একটা প্রশ্ন ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ যেটা হয় সেটা বিভিন্ন কম্পিটিভ ফিল্ডে এসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে প্রশ্নটা দিয়েছে খুব মজার প্রশ্ন বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার সমান বলছে টু ইন্টু এ প্লাস বি প্লাস মাইনাস টু সি মাইনাস থ্রি এবং এ হচ্ছে একটা রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তোমাকে জানতে চাইছে এই অঙ্কটা করা যায় বিভিন্নভাবে তুমি এই পার্টটাকে আগে গুণ করে দাও তো এই যে দুই যেটা আছে দুইটাকে তুমি গুণ করে দাও গুন করার পরে তোমার কি হয় দেখো আমি গুণ করে দেওয়ার জন্য আমার যেটা ছিল সেটা আগে কি করে থাকে পুরো আমি প্লাস প্লাস এবার এইটা আগে আমি যদি গুণ করছি সমান সমান টু এ প্লাস টু বি মাইনাস ফোর সি মাইনাস থ্রি তাহলে এই একা একটা আকারে আমার চলে এসছে এখানে তো আমার আর কোনো সমস্যা নেই এইবার এই জিনিসটাকে আমি সাজিয়ে লিখছি কিরকম সাজিয়ে লিখছি আমি প্রথমে লিখছি এ স্কোয়ার দিয়ে এই যে টু এটাকে নিয়ে চলে আসছি সমান চিহ্নের পাশে মাইনাস টু এ দিয়ে প্লাস একটা ওয়ান দিচ্ছি কত থেকে আসছে পরে বোঝাচ্ছে আবার প্লাস আমি লিখছি বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান আবার প্লাস যেটা পড়ে আছে ফোর সি স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস ওয়ান টু জিরো ধর এবার ধরাচ্ছি ধরানোর চেষ্টা করছি একটু করে দেখো কি করছি আমি এই ইনটা দিয়ে দেখাচ্ছি দেখো স্কোয়ার ছিল এ স্কোয়ার লিখেছি এরপরে সমান চিনে পাশে টু এ ছিল সমান চিনে এ পাশে নিয়ে চলেছি মাইনাস টু প্লাস ওয়ান আমি এক্সট্রা একটা দিয়েছি প্লাস ওয়ান এক্সট্রা দিয়েছি কেন দিয়েছি পরে আমি লেন্টের সাথে মিলে দিয়েছি আবার দেখো বি স্কোয়ার ছিল এই বি স্কোয়ার বি স্কোয়ার রেখেছি মাইনাস টু বি সি এখানে ছিল মাইনাস টু বি সি কে চলে এসেছি প্লাস ওয়ান একটা এক্সট্রা দিয়েছি এবার এক্সট্রা যেটা পড়েছিল ফোর সি স্কোয়ার ফোর আমার সি স্কোয়ার পড়েছিল এটা নিয়ে তো আমার কোনো ডাউট নেই ফোর সি স্কোয়ার ছিল ফোর সি স্কোয়ার লিখেছি এখানে সমান সমান জিরো দিয়ে দাও তো দিলে ধরতে পারো এখানে কিছু নেবে না জিরো তাহলে ফোর সি স্কোয়ার ছিল আমি ফোর সি স্কোয়ার লিখেছি এবং এটা আমার কি হয়েছে মাইনাস ফোর সি ছিল মাইনাস ফোর সি আমি লিখলাম এরপরে আমার এই যে তিনটা দেখো এই তিনের ভ্যালুটা আমাকে মাইনাসে ছিল এই তিনের ভ্যালুটা মাইনাসে ছিল এইবার এইটাকে আমি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে দিয়েছি ঠিক আছে তাহলে এই তিনটা সমান চিহ্ন এপাশে যদি চলে আসে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি তো আমার কেটে গেল তাই এইভাবে আমি জিনিসটা করে ফেলেছি তাহলে এইটাকে রেখে শুধু তিনটাকে এপাশে পাঠিয়ে দিয়েছিলাম তাহলে কি তিনটা এপাশে চলে এলো প্লাস থ্রি তাহলে এপাশে থ্রি প্লাস থ্রি যদি হয় এম প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কি হলো প্লাস থ্রি এপাশে মাইনাস থ্রি কেটে গেলো এই থ্রিটাকে আমি জাস্ট পাঠিয়ে দিয়েছি ওদিকে এবং সেটাকে রাখি রাখি নিয়েও উড়িয়ে দিয়েছি তাহলে এবার দেখো তো আমি আশা করি এই ভদ্র লোককে আমি চিনতে পাচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি কিছু নেই মানে এখানে ওয়ান দাও প্লাস বি স্কোয়ার মানে ওয়ান এস বি স্কোয়ার কার সূত্র আবার এটাকে ধরো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র

তাহলে দেখো এখানে পার্টিকুলার কোনো সংখ্যা আছে এখানে পার্টিকুলার কোন একটা সংখ্যা আছে এখানে পার্টিকুলার কোন একটা সংখ্যা আছে তাহলে যে সংখ্যা আছে তা আমি যদি যদি দিই সেই আমার জিরো হয় তাহলে আমি সব সময় বলেছি সেই সংখ্যাগুলো নিজে নিজেই জিরো মানে সবাই তাহলে সংখ্যাগুলো সমান সমান জিরো তাহলে এইখানে আমি লিখতে পারি যে এ মাইনাস ওয়ান সমান সমান জিরো বি মাইনাস ওয়ান সমান সমান জিরো টু সি মাইনাস ওয়ান সমান সমান ও আমার জিরো তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এ সমান সমান ওয়ান বি সমান সমান ওয়ান সি সমান সমান হচ্ছে আমার এখানে ওয়ানটাই পাশে চলে আসবে তাহলে ওয়ান বাই টু চলে আসবে এটা প্লাসে আছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এবং মাইনাসে চলে আসবে এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম সি পেয়ে গেলাম আমাকে জানতে চাইছিল কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত তাহলে স্কোয়ারের মান ওয়ান বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস সি স্কোয়ার মানে মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে সে প্লাস চলে আসবে ওয়ান বাই আমার ফোর তাহলে টু প্লাস ওয়ান বাই আমার ফোর যদি হয় আট নয় বাই চার মানে চার দুনে আট এক পূর্ণ দুয়ের একের চার দুই পূর্ণ একের চার এইটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার এটা আছে এক পূর্ণ দুই তো অপশন সি দেখো দুই একটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি সেটা করে দাও সেম একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি তোমরা করে দাও এবং আজকে লাস্ট প্রশ্ন এই পার্টের লাস্ট প্রশ্ন প্রশ্ন ভ্যারাইটিটা আলাদা তোমাদের একটু বুঝতে হবে এই ভ্যারাইটিটা তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে প্রশ্নটা দেখো একটু নতুন টাইপ কি বলছে যে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস নাইন এর সর্বনিম্ন মান কত যখনই কোন অ্যালজেব্রিক মেথডের সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম ভ্যালুটা জানতে চায় অর্থাৎ কোন বীজগণিতিক সংখ্যামালার যখন সর্বনিম্ন মান চায় তখন তাকে বর্গ করবে বর্গ করবে মানে বর্গ করার চেষ্টা মানে বর্গে নিয়ে আনার চেষ্টা করবে কোনোভাবে অঙ্কটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি বর্গে এনে নাও তাহলে তুমি বুঝতে পারবে কিরকম এই যে যে পার্টটা আছে না এই যে এই পার্টটাকে তুমি গুণ করে দাও তো একে অপরকে গুণ করে দাও তাহলে গুণ করলে রেজাল্টটা হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে আঠারো তাহলে এইটাকে আরেকটু যদি সলভ করো তাহলে কি পাচ্ছ যে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে আঠারো এবার এইটাকে মিডিল ট্রাম করতে যাবেন এটাকে আমি সূত্রে আনবো কিরকম কিরকম সূত্রে আনবো তুমি দেখো ধরতে পারবে আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপরে লিখছি টু এবি তাহলে টু দিলাম সূত্রের এ দিলাম বি কাকে দিচ্ছি বি আমি দিচ্ছি এ এগারো তাহলে এগারো দিলে হচ্ছে না নিচে দুই দাও দিলে দুই দুই কেটে যাবে তাহলে টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার তাহলে কত হবে এগারো বাই দুই এই পুরোটাকে আমি বি ধরেছি এর হল স্কোয়ার এবার দেখো আমার এইটাও আমার পটে যাচ্ছে এগারো এক্সট্রা পটে যাচ্ছে দুই দুই কেটে গেলে এগারো একশো পটে যাচ্ছে কিন্তু এখানে এইটা তো এক্সট্রা টার্ম দিয়ে দিয়েছি তাই এই এক্সট্রা টার্মটাকে তুমি বিয়োগ করে দাও মাইনাস এগারো বাই দুই এর হল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার আঠারো এই হচ্ছে তোমার রেজাল্ট এরপরে দেখো তো এই যে পার্টটা এই যে পার্টটা এই পার্টটাকে চিনতে পারছো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি মানে কত এগারো বাই দুই এর হল স্কোয়ার এরপরে এই যে পার্টটা না এই পার্টটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও তো মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে এটা হচ্ছে আমার দেখো একশো একুশ বাই চার মাইনাস হয়ে যাচ্ছে তোমার আঠারো ঠিক আছে এইবার এইবারটাকে কিছু করার দরকার এই পার্টটা থাক এই পার্টটাকে আমি যদি একটু সলভ করি এই যে একশো একুশ মাইনাস আঠারো বাই হচ্ছে তোমার আহ সরি এখানে চার ছিল তাহলে পুরোটা লশাগু চার একশো একুশ করে দাও তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমি বাই দুই এর হল স্কোয়ার মাইনাস ফোরটি নাইন বাই হচ্ছে আমার ফোর এবার একটু ভালো করে বোঝো এই যে রেজাল্টটা আমি পেলাম এক্স মাইনাস এক্স মাইনাস ইলেভেন বাই টু এর হল স্কয়ার এটা তো আমি এই জায়গাটা থেকে পাচ্ছি এবং এইটা ফাইনালি আমি এইটা থেকে পাচ্ছি তাহলে আমাকে জানতে চাইছিলে এর সর্বনিম্ন মান কত তাহলে মনে রাখবে এই যে কোনো একটা বর্গের সর্বনিম্ন মান নেগেটিভ হতে পারে না নেগেটিভ হলে সেটা পজিটিভ হয়ে বেড়ে যাবে সর্বনিম্ন মান আমার জিরো হবে তাহলে এইটার মান যদি আমি জিরো ধরি তাহলে এটা তো জিরো হয়ে গেল তাহলে পড়ে থাকছে আমার কি মাইনাস ফোরটি নাইন বাই ফোর তাহলে দেখো মাইনাস ফোর্টি অপশন ডি আছে অপশন ডি তে আমার কারেক্ট হয়ে যাবে নেগেটিভ ধরা যাবে না তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এই টেনের একটা হোমআপ দিছি সেটা আমাকে করে তোমরা কমেন্ট করো বেশ পরের পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অঙ্কগুলো বারবার করে প্র্যাক্টিস করে না একটু দেখে নাও এর মধ্যেই কমেন্ট পেয়ে যাবে তোমরা নিশ্চিন্তে দেখো ভয় পেও না করতে থাকো বারবার প্র্যাক্টিস করতে থাকো হয়ে যাবে ওকে পরের পার্টি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো মন্দির পড়াশোনা করো টাটা বাই জয় হিন্দ বন্দে মাত্র